আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি আহসান ইমন, ইমনের জি স্ক্রিন। স্যার, আচ্ছা ইমন, ইমন আপনি কোত্থেকে? বরিশাল থেকে স্যার। বরিশাল থেকে। তো ইমন, আপনি এই প্রথম কাজ পেয়েছেন, এটা কি প্রথম কাজ ছিল? হ্যাঁ স্যার, এটা আমার প্রথমই কাজ। আপনি অনেক লাকি যে আপনি প্রথমে $100 কাজ পেয়েছেন। মানুষ প্রথমে কাজ পায় $5, $10-এর কাজ। আপনি একদম শুরুতেই $100 কাজ পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি গুড সিমটম। ওকে, জি স্যার, কিন্তু আমি স্যার আমার মনে হচ্ছে শুরুতে বাইরে যখন মানে শুরুতে যখন আপনি $100 কাজ পাইছেন, ইনশাল্লাহ কি এরপর আপনি $500 এবং $1,000-এর উপরে কাজ পাবেন, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, আমরা কনগ্রাচুলেট করছি স্যার, আর সবচেয়ে মজার ধন্যবাদ। বিষয় হচ্ছে ইমন আমাদের ক্লাসে জয়েন করছে বেশি দিন হয় নাই, মাত্র কয়দিন হলো ইমন? স্যার আমি 15-20 দিনের মধ্যে ক্লাস করছি স্যার, 15 দিনের মতো অ্যাকাউন্টিং। ক্লাস করেই ও কি ইমন কাজ পাইছে, এখন কাজ করতেছে। হ্যাঁ বাহ বাহ, কংগ্রাচুলেশন ইমন হ্যাঁ ভাই। হ্যাঁ ধন্যবাদ জি ভাই। তো বিষয়টা হচ্ছে আসলে সময় বেশি লাগে না, শুধুমাত্র নিরবিচ্ছিন্ন মনোযোগ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তার কাজটা দেখে দিই। স্যার বাইরে তো কোনো কথাই বলে না। হ্যাঁ ভাইয়ার, মানে আপনাকে হায়ার করে চলে গেছে তাই না? হায়ার হওয়ার আগে ভাইয়ের সাথে কি কি কথা হয়েছিল? স্যার কোনো কথাই নেই স্যার, সে বলছে খালি ওর ওয়েবসাইটে গুগল পাসপোর্ট আনার দেওয়ার জন্য, ঠিক আছে, আমি এইটুকু। আপনাকে কাজটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, ভাইয়ের সাথে যা কনভারসেশন হয়েছে আমরা কনভারসেশন গুলো পড়ি, টোটাল তার জন্য কাজটা কি করতে হবে না করতে হবে সবকিছু আমরা কি নিজের মধ্যে আমরা একটু বুঝি, তারপর আমরা কাজটা শুরু করব। কনভারসেশন পেজটা পেজে যান। স্যার ওনার কাউন্টডাউন নাই স্যার? আচ্ছা এক মিনিট, কাউন্টডাউন হয়নি কেন এখানে? আচ্ছা আমি কাউন্টডাউনটা আমি শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা বায়ার তো আপনাকে কোনো লিংক দেয় নাই, কোনো লিংক কি দিয়েছে, কোনো কিছু দিয়েছে কাজ করার জন্য? জি স্যার, প্রথমে একটা লিংক দিয়েছে স্যার, আমি দেখেছি। দেখেন, ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে শুরু থেকে এইটা। আচ্ছা ভাইয়ের প্রথমে বলেছে, হ্যালো, আই ওয়ান্ট টু বুস্ট মাই ওয়েবসাইট অন দা ফার্স্ট পেজ অন গুগল। তার ফার্স্ট পেজের, গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চাচ্ছে তার ওয়েবসাইটটা। ওকে, কারেন্টলি জি স্যার, উই আর অন সাইট ফোর উইথ আওয়ার ডোমেইন www.omuksite.com.ch। সিএইচ মানে কি চাইনা? না, চাইনা তো সিএন। আচ্ছা সিএস মেবি চিলি হতে পারে। হোয়াট ডাজ ইট ইট কস্ট টু ব্রিং দ্য ওয়েবসাইট অন দ্য ফ্রন্ট ফ্রন্ট হয় না সার্চ ওয়েব হোস্টিং অন গুগল .ch। এখন .ch বলতে কোন দেশ সেই জিনিসটাকে আপনাকে একটু বুঝে নেন। আপনি একটু গুগলে সার্চ করুন তো .ch মিনিং লেখেন, মানে .ch দিয়ে কোন দেশকে, যেমন বাংলাদেশকে বুঝে বিলি দিয়ে, চাইনাকে বুঝে সিএন দিয়ে, ইউএসএ কে বুঝে ইউএস দিয়ে। হ্যাঁ .ch মানে কি একটু দেখে নেন। এটুকু লেখলে হবে? এটুকু লেখে সার্চ দিস? হ্যাঁ লেখেন লেখেন .ch। তাহলে .ch কান্ট্রি কোড লেভেল ডোমেন সুইজারল্যান্ড। আচ্ছা .cs ইজ এ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন ফর সুইজারল্যান্ড, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ তাহলে আমরা ইয়া পাইলাম, তাহলে বায়ারটা কোথাকার? সুইজারল্যান্ডের বায়ার। ভেরি গুড। স্যার হ্যাঁ আসেন, এইভাবে ধীরে ধীরে একটু একটু করে কি পুরোপুরি জিনিসটা বুঝতে হবে। তারপর আপনি তার ওয়েবসাইটে যান, তার ওয়েবসাইটটা কি, সে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা ওপেন করেন। এটাই স্যার, ঠিক আছে। তাহলে এটা হলো কি ফায়ার স্ট্রং, এই যে ফায়ার স্ট্রং, ঠিক আছে? সাইট ডিজাইনার, হোস্টিং, সার্ভার, ওয়েবশপ, ডোমেইন, সার্ভিস, লগইন।
তারপরে সে অনেকগুলো সার্ভিস সে দেয়, তাই না? তার মোটামুটি সে কি মানে ওয়েবসাইট ডিজাইন করে, হোস্টিং করে, সার্ভার সেল করে, মোটামুটি সে আইটি 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 সার্ভিস সে প্রোভাইড করে, ঠিক আছে? আচ্ছা, এই যে অনলাইন শপ, অনলাইন শপ শপের জন্য সে ওয়েবসাইট তৈরি করে, তারপর ডোমেন ডোমেন রেজিস্ট্রেশন করে, ওয়েব হোস্টিং দেয়, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি তার দেশটা বুঝতে পারছি। তার দেশ হলো কোথায়? সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। ঠিক আছে। তারপর তার তার ব্যবসা কি, তার তার ব্যবসা কি? আপনি কাজ করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমরা 100% জানবো, জানার পরে কি আমরা তার জন্য কাজ শুরু করব। একটু সময় নিয়ে আমরা জানবো। একটু দাঁড়ান, আমি আমাকে মাউস আমাকে মাউসটা আমি বাদ এই ইয়া করে দিচ্ছি, মাউস এখন দিয়ে না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, দেন আমাকে একবার মাউস দেন। কোনটা বড় হচ্ছে না কেন বলেন? ইমন, আমরা আমরা কি কি জানলাম? যে কোম্পানি হচ্ছে সুইজারল্যান্ডের কোম্পানি, কিন্তু আমাদেরকে বলে না যে আমি আমি সুইজারল্যান্ড থেকে, বাট আমরা সেটা খুঁজে বের করলাম, তাই না? জি স্যার। ডট সিএস দিয়ে কি বুঝাইছে ওটা দিয়ে আমরা খুঁজে বের করলাম সে সুইজারল্যান্ডের। তার কাজ কি, সে কি করে, তার বিজনেস কি, সেটাও আমাদেরকে বলে নাই, আমরাও সেটা বুঝে নিলাম তার ওয়েবসাইট থেকে। সে কি ওয়েব ডিজাইন, ওয়েব হোস্টিং, এই ধরনের সার্ভিস গুলো সে প্রোভাইড করে, তাই না? তাহলে সে কি চাচ্ছে? সে চাচ্ছে গুগলের টপে টপে আনার জন্য। আপনি এখন বলেন যে গুগলের টপে আনার জন্য কি লিখে সার্চ করলে গুগলের টপে আসবে, মানে তার কিওয়ার্ডটা কি হতে পারে? আমি বলি, আমি হিন্টস দিই, কিওয়ার্ড মানে বেস্ট এই ডোমেন, তার ওয়েবসাইটটা করেন, ওয়েবসাইটে আসেন, এই বেস্ট ওয়েব ডিজাইনার ইন সুইজারল্যান্ড হতে পারে না, বেস্ট ওয়েব হোস্টিং ইন সুইজারল্যান্ড, তাই না? কোয়ালিটি ওয়েব হোস্টিং ইন সুইজারল্যান্ড, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কোয়ালিটি কোয়ালিটি ওয়েব হোস্টিং ইন ইন সুইজারল্যান্ড, বেস্ট ওয়েব হোস্টিং ইন সুইজারল্যান্ড, ঠিক আছে? তার মানে তার সার্ভিস যেগুলো আছে, সেই সার্ভিস সার্ভিসের সাথে বিভিন্ন গুণবাচক শব্দ যোগ করে এবং সুইজারল্যান্ড যোগ করে, এগুলো হচ্ছে তার কিওয়ার্ডস। মানে তার যারা কাস্টমার তারা কি লিখে সার্চ করবে গুগলে, তারা লিখতে চাইবে যে বেস্ট ওয়েব সার্ভিস, বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস ইন সুইজারল্যান্ড, অথবা বেস্ট সার্ভার, হ্যাঁ বেস্ট অনলাইন শপ ডিজাইনার ইন সুইজারল্যান্ড। বিষয়টা বুঝে গেল? তাহলে বায়ার আমাদেরকে কোনো কিওয়ার্ড দেয় নাই, বাট আমরা নিজ গুণে বুঝে নিলাম যে বায়ারের কিওয়ার্ড কি হবে, তাই না? ঠিক আছে। তারপর আওয়ার ওয়েবসাইট অন ফ্রন্ট অফ মুন হোয়েন আই সার্চ ওয়েব হোস্টিং, আচ্ছা সেখানে বলেছে কেন, হোয়েন আই সার্চ ওয়েব হোস্টিং অন গুগল, হ্যাঁ ওয়েব হোস্টিং অন গুগল ডট সিএইচ। আচ্ছা, গুগল ডট সিএইচ মানে কি? আমরা যখন গুগল খুলি তখন আমরা আমরা দেখি হচ্ছে গুগল ডট ভিডি, বুঝতে পারছেন? মানে গুগলের প্রত্যেক দেশের জন্য গুগলের কি আলাদা আলাদা পেজ ওপেন হয়। আমরা যে পেজটা আমেরিকাতে একটা মানুষ দেখলে, যেমন ইন্ডিয়াতে একজন দেখবে হোক কি গুগল ডট আইএন, আর বাংলাদেশে দেখবে হলো গুগল ডট ভিডি, কারণ প্রত্যেকটা দেশের জন্য গুগল আলাদা আলাদা, ঠিক আছে? কিন্তু তো ও ও কোথায় যাচ্ছে? ও চাচ্ছে গুগল ডট সিএইচ, মানে সুইজারল্যান্ডের যে গুগল, সে সুইজারল্যান্ডের গুগলে কি হবে, কেউ যদি তার এই যে ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করে ওটার জন্য দেখে। ইমন, এটুকু ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তার সার্ভিসটা হলো ওয়েব হোস্টিং, বাট সে কিওয়ার্ডসটা কিন্তু আমাদেরকে পরিপূর্ণ দেয় নাই, আমরাই মোটামুটি কিওয়ার্ডটা বানাতে পারবো যে বেস্ট ওয়েব হোস্টিং ইন সুইজারল্যান্ড, বেস্ট ই কমার্স সাইট ডিজাইন ইন সুইজারল্যান্ড, কোয়ালিটি ওয়েব ডিজাইন ইন সুইজারল্যান্ড। আমি কি বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তারপর সে এখানে একটা লিংক দিয়েছে, এই লিংকটা কি শেয়ার, কিন্তু এখানে তার ওয়েবসাইটটা আসেনি, সে চাচ্ছে যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই ওয়েবসাইট আসবে, রাইট
মানে এখন ওয়েব হোস্টিং তো কিওয়ার্ড হবে না, একটা শব্দ দিয়ে তার কিওয়ার্ড হয় না, মানে আমরা সুইজারল্যান্ড যোগ করে আমরা লিখব বেস্ট কিওয়ার্ড ইন সুইজারল্যান্ড, আমরা একটু লম্বা করে কিওয়ার্ড নেব। এখানে আমি কাজের কৌশলটা বলি, এখন বায়ার চাচ্ছে যে গুগলে সার্চ করলে তাকে প্রথমে আসবে, ঠিক আছে ইমন? জি স্যার। এখন আমি যদি ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করি সেটা আসলে কখনোই আসবে না, সেটা সেটা আসবে না, কারণ সেই সেগুলোর জন্য তো লক্ষ লক্ষ সাইটের সাথে প্রতিযোগিতা করতে হবে। তাহলে আপনি আপনার ওয়েবসাইটটাকে একটু লং করেন, একটু ন্যারো করে ফেলেন। লং করলে কি হবে, বেস্ট এন্ড কোয়ালিটি ওয়েব ডিজাইন ইন সুইজারল্যান্ড, ঠিক আছে না? বেস্ট মানে বেস্ট এন্ড কোয়ালিটি ওয়েব ডিজাইন ইন সুইজারল্যান্ড। তাহলে কেউ যদি বেস্ট ওয়েব ডিজাইন লিখে সার্চ, ওয়েব হোস্টিং সাইটটা, কেউ যদি বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ করে তাও আসবে, আবার কেউ যদি কোয়ালিটি ওয়েব হোস্টিং লিখে সার্চ করে তাও আসবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা এই লম্বা একটা কিওয়ার্ড দিয়ে যদি করি, মাত্র আপনি একদিনের মধ্যে সেটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওই গুগল ক্যাচেডি আসতে সর্বোচ্চ 3 দিন সময় মানে সময় নেবে, আপনার কাজটা সময় লাগবে একদিন, বাট গুগল ক্যাচেডি আসতে কত কি এটা 3 দিন, 2 দিন বা 3 দিন সময় লাগবে। ওকে, ওই মানে একদিনের কাজটা করবেন, এরপর 2 দিন ওয়েট করবেন, 3 দিনের মাথায় কে চলে আসবে এবং 3 দিনের মাথায় আপনি পেমেন্ট পেয়ে যাবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে কিওয়ার্ডটা আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন কি, আপনি একটু লিখে নেন কিওয়ার্ডটা, আপনি একটু খাতা লেখেন। বেস্ট, আমার রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, আমি ফোনে রেকর্ড করে রাখছি। বেস্ট এন্ড কোয়ালিটি ওয়েব ডিজাইন ইন ইন সুইজারল্যান্ড, ওকে? জি স্যার। একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন এবং একটা কিওয়ার্ড দিয়ে নিয়ে আসবেন, একদম নিশ্চিতভাবে কি আপনারটা প্রথম পেজে চলে আসবে, ঠিক আছে? একদিন কাজ করলে চলে আসবে। আচ্ছা, এবং বায়ারও তার কাজটা পাবে, বায়ারও দেখবে যে হ্যাঁ তার এটা মানে ফার্স্ট পেজে দেখা যাচ্ছে, ঠিক আছে? এতে করে বায়ারও খুশি, 100% ইয়া হবে এবং আপনাকে পেমেন্ট করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কিভাবে করবেন, এই যে গুগল টপ র্যাঙ্কিং এ যে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন? তাহলে আমরা তার কিওয়ার্ড পাইলাম বেস্ট এন্ড কোয়ালিটি ওয়েব হোস্টিং ইন সুইজারল্যান্ড, আমরা কিওয়ার্ড পাইলাম, লিঙ্ক পাইলাম, তাই না? তারপর ওই লিঙ্কের মধ্যে তার যাবতীয় ছবি বা আদার সবকিছু আমরা পাইলাম। আমাদের সবগুলো রিসোর্স আমাদের আছে না? আছে? হ্যালো, আমাকে কি, আমি কি লাইনে আছি? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলুন, এখন ঠিক আছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইমন, জি স্যার, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটুকু তো আমরা পাইলাম, কাজ করার জন্য যা কিছু দরকার সবকিছু আমরা পাইলাম। এরপরের কাজ হলো আপনি আমার ডিভিডি থেকে আপনি গুগল টপ র্যাঙ্কিং এর টোটাল ভিডিওগুলো আপনি দেখে শেষ করবেন। মেবি 5টা বা 6টা এখানে মানে ভিডিও আছে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে, 5টা বা 6টা ক্লাস কিন্তু সম্ভবত আমি ডিভিডি নিছিলাম। হ্যাঁ, ডিভিডির মধ্যে বিতে পাবেন অথবা এতে বা বিতে, আমি পুরোপুরি মনে নেই, গুগল টপ র্যাঙ্কিং এর টোটাল ভিডিওগুলো দেখে শেষ করবেন এবং যা যা ভিডিওতে বলা হয়েছে সেভাবে কাজ করে দিবেন, ঠিক আছে? আর মাঝখানে যা প্রবলেম হবে আমি তো আছি। তাহলে এখন আমরা কিওয়ার্ড পাইলাম, লিঙ্ক পাইলাম, সবকিছু পাইলাম, এখন শুধুমাত্র আপনি ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে শেষ করে যতটুকু কাজ করতে পারেন ততটুকু কাজ করে আমাকে দেখান, ঠিক আছে? ঠিক আছে ইমন, আপনি ও বায়ারকে, এক মিনিট এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, কোন একটা কাজ যখন আপনি শুরু করবেন বা কাজটা পাবেন, বায়ারকে মানে কি করতে হবে, এনশিওর করতে হবে যে আপনি কাজটা করতেছেন, ঠিক আছে? আপনি লেখেন, বায়ারকে একটা মেসেজ লিখে দেন যে ডিয়ার স্যার, আই এম স্টার্টিং ইউর ওয়ার্ক, I'm working for you. Seriously. Like, dear sir, sir, আমার তো এখানে কাজ ওয়াটার পেজে কোনো শুরু হয়নি। ওয়াটার পেজে যে আমার টাইমটা তো শুরু হয়নি। আচ্ছা, টাইমটা আমি শুরু করে দিচ্ছি, যেটা আমরা সবগুলো রিকোয়ারমেন্ট যেটা আমরা অলরেডি পাইছি, আমরা টাইমটাইমিং কি এখন চালু করে দিচ্ছি। আমি যদি ফাইবারকে বলি যে আমার রিকোয়ারমেন্ট সব আছে, ফাইবার থেকে চালু হয়ে যাবে। ফাইবার টাইমটা চালু করে নাই, আমি চালু করে দিচ্ছি। Start order.
ঠিক আছে না? একটা চালু হয়ে গেল, ওকে। এবার আপনি বায়ারকে একটা মেসেজ লাগেন যে ডিয়ার স্যার, হ্যাঁ, যে আমি তোমার কাজটা সিরিয়াসলি করতেছি, লেখেন। স্যার আপনি আপনি লেখেন স্যার, আপনি প্রথম করেন। আচ্ছা ঠিক আছে, লিখতেছি। যাও কি ইমন, আপনি প্রথম কাজে $100 কাজ পাইছেন, ইটস এ ভেরি গুড সিম্পটম, এটাকে ধরে রাখেন, ঠিক আছে? অন্যান্য বায়ারও যখন দেখবে এই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জাবেদ তুমি লাইভে আসো। ডিয়ার স্যার, আই এম ওয়ার্কিং ফর ইউ উইথ মাই উইথ সিরিয়াসলি working for you seriously. With my full concentration. Okay. আমি বায়রকে আশ্বস্ত করে দিলাম। তাহলে কাজ পাওয়ার পর প্রথম কাজ হলো কি, বায়রকে আশ্বস্ত করা, আর দ্বিতীয় কাজ হলো কাজটা দেখে কাজটা শুরু করা, ওকে? এবং আমার ভিডিও টিউটোরিয়াল গুলো দেখা, আপনি ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে দেখে পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর মাঝখানে যা প্রবলেম হয়েছে আমি আছি। তাহলে আমি আজকে আপনাকে কাজ দিলাম, আপনি আজকের মধ্যে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে শেষ করেন, যে গুগল টপ ইন নিয়ে যাওয়ার জন্য যে 6টা ক্লাস আছে, 6টা ক্লাস আপনি দেখে শেষ করেন। রাত্রে আপনি আমাকে আপডেট দিবেন যে আপনি কতটুকু দেখে শেষ করছেন, কোথায় কোথায় বুঝেন নাই, কি কি বুঝেন নাই, ঠিক আছে? মানে ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। সবার কাছ থেকে একটু দোয়া চান, সবার কাছ থেকে ইমন ভাই কনগ্রেচুলেশন, আশা করি ভালোভাবে কাজটা সম্পূর্ণ করেন, দোয়া করি। ধন্যবাদ ভাই। ঠিক আছে, ইন্ডিয়া থেকে যারা আছেন তাদের কাছ থেকে একটু দোয়া চান। হ্যাঁ ভাই, আপনার কাজটা অনেক ভালো হলো, খুব দ্রুত যাতে কাজটা শেষ করতে পারেন এবং ভালোভাবে ভালো একটা ফিডব্যাক পান যাতে প্রথমটাই। আমরা আমি আমি দোয়া করতেছি ও যেন খুব দ্রুত সবাইকে মিষ্টি খাওয়াতে পারে। হ্যাঁ অবশ্যই স্যার, পেমেন্ট পাইলে স্যার ইনশাআল্লাহ অবশ্যই খাওয়াবো, এটা মিস করবেন না। ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি, স্টপ করে দিলাম। Okay.